বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিত নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনা শুরুতেই বিভব বিভাজক নীতি এবং তড়িৎ প্রবাহ কিভাবে সমান্তরাল বর্তনীতে বিভক্ত হয় এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন কোনো বর্তনীতে কোনো তড়িৎ উৎস থেকে তড়িৎ প্রবাহিত হয় তখন ওই তড়িৎ উৎসের ভোল্টেজ কিভাবে উক্ত বর্তনীর বিভিন্ন যন্ত্রাংশ বা রোধগুলোর মধ্যে বিভক্ত হয় আমরা সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনায় ইনশাআল্লাহ শুরু করব। তো এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে R1 R2 R3 থেকে RN পর্যন্ত অনেকগুলো রোধের সমন্বয়ে তৈরি করা একটি বর্তনীতে আমরা কিভাবে এই ভোল্টেজটি বিভক্ত হবে আমরা সেই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ারের মধ্য দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি। R1 এবং R2 মানের দুটি রোধ নিয়ে এবং তড়িৎচালক বল, এই তড়িৎচালক উৎসের যে ভোল্টেজ সেটি ভি ধরে আমরা একটি সরল বর্তনী অঙ্কন করছি। আমরা যদি R1 এর অ্যাক্রসে যদি ভোল্টমিটার সংযুক্ত করি এবং এর সাথে R2 এর অ্যাক্রসে যদি ভোল্টমিটার সংযুক্ত করি তাহলে এখানে ভোল্ট পাবো হলো V1, এখানে V2। তো আমাদের এখানে বের করতে হবে যে এই V1 এবং V2 এটি কিভাবে আমরা নির্ণয় করব। I পরিমাণ তড়িৎ এই বর্তনীতে প্রবাহিত হচ্ছে, আমরা যদি এই I পরিমাণ তড়িৎকে প্রবাহিত হতে দেখি তাহলে এটি কিভাবে আমরা এই সমীকরণে ব্যবহার করব। তাহলে এই বিভব বিভাজক নীতি অনুসারে V1 = আমাদের এবং V2 = কত হবে আমরা সেটি ইনশাল্লাহ দেখাচ্ছি। তো V1 = হবে R1 বাই R1 প্লাস R2 ইন্টু ভি, এবং V2 = হবে R2 বাই R1 প্লাস R2 ইন্টু হলো ভি। তো এই সূত্রের মাধ্যমে আমরা অতি সহজেই এই বর্তনীতে যে দুইটি রোধ ব্যবহার করা হয়েছে সেই রোধ দুটিতে কিভাবে বিভব বিভক্ত হয় এটি আমরা নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপর দেখব যে সমান্তরাল বর্তনীতে প্রবাহ কিভাবে বিভক্ত হয়।
আমরা এতক্ষণ দেখলাম যে শ্রেণী বর্তনীতে তড়িৎ উৎসের যে তড়িৎ চালক বল এটি কিভাবে বিভক্ত হয়, সেই বিভক্ত হওয়ার বিষয়টি আমরা দেখলাম। তো এখন আমরা দেখব একটি সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ কিভাবে বিভক্ত হয়। আমরা একটি সমান্তরাল বর্তনী অঙ্কন করছি। R1 এবং এখানে R2, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানেও I পরিমাণ তড়িৎ আসছে, তারপর এটি বিভক্ত হয়ে এখানে হচ্ছে হলো I1, আর এইদিকে বিভক্ত হয়ে যাচ্ছে হলো I2। আমাদের এই I1 এবং I2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা I1 সমান কত এবং I2 ইজিক্যাল টু কত এটি আমরা নির্ণয় করব। তো কমন যে বিষয়টি আসবে আমরা আগে এটি লিখি, আগের মতোই R1 প্লাস R2 ইন্টু I, আগে ছিল এখানে V, আর এখানে আসতেছে একই একই থিম, R1 প্লাস R2 ইন্টু হলো I। তাহলে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি তাহলে লবে কি বসবে, এখানে I1 আছে, সুতরাং বিপরীত রোধ এখানে ব্যবহার করতে হবে R2, এখানে I2 আছে, তাহলে তার বিপরীত রোধ হবে হলো R1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এখানে ভোল্টেজের ক্ষেত্রে লিখেছিলাম তখন একটু কম্পেয়ার করার সুবিধার্থে আমি বিষয়টি আবারও লিখছি, সেখানে ছিল V1 ইজিক্যাল টু এবং V2 ইজিক্যাল টু কি কি ছিল তোমরা একটু লক্ষ্য করো। আমি এটা সেপারেটেড করে দিচ্ছি। সেখানে ছিল হলো R1 প্লাস R2 গুণন হলো V। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে এখানে হলো V, আর এখানে যে অক্ষরটা আছে সেটা হলো I, এই দুইটা জায়গায় পার্থক্য। আরেকটি পার্থক্য হচ্ছে যে এখানে I1 এর জায়গায় আছে হলো R2, আর এখানে তখন আসবে হলো R1। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। দেন আবার আমরা এখানেও লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যথারীতি R1 প্লাস R2, এরপর বাহিরে হলো I, এখানে ভোল্টেজ হবে V, আর এখানে V2 এর স্থলে ওই R2 আসবে, V2 এর যখন সূত্র তখন R2। তাহলে আমরা দেখতে পাচ্ছি I এর ক্ষেত্রে যে এই যে রোধ এটি কিন্তু বিপরীত অবস্থায় বসেছে, কিন্তু যখনই আমাদের ভোল্টেজ বিভাজকের ক্ষেত্রে কিন্তু V2-র বেলায় এখানে R2 আর V1-এর বেলায় R1। আশা করি তোমরা বিভব বিভাজক এই সূত্র এবং প্রবাহ মাত্রা বিভাজকের সূত্রটি ইনশাল্লাহ কম্পেয়ার করার মধ্য দিয়ে আরও সহজে তোমরা উপলব্ধি করতে পারছো।
তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অনেক গাণিতিক সমস্যা ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনার মধ্য দিয়েই পড়াটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। কোভিড-19 থেকে সবাই সতর্ক থাকো, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং বাহিরের যে গমনাগমন এটি যতদূর সম্ভব নিয়ন্ত্রিত করো। কোনো কারণে যদি বাহিরে যেতেই হয়, অবশ্যই মাস্ক পরা থেকে শুরু করে প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধি আছে এটি অনুসরণ করো, আশেপাশের জনসাধারণকে সচেতন করো, এবং বাসায় যথানিয়মে নিজেদের পড়াগুলো চালিয়ে যাও। তো সবার আবারও সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।